বন্ধু আজকের এই ভিডিও থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন পাওয়ার টিলার যে নতুন যে কোম্পানিগুলো এসছে বা নতুন যে ইঞ্জিনগুলো যেরকম ডিআই ইঞ্জিন এই ডিআই ইঞ্জিনের ফুয়েল পাম্প কীভাবে সেটিং করবেন আর এর প্রবলেমটা কী করে বুঝবেন এই বিষয়টা আজকের আপনি জানতে পারবেন এই ভিডিওটা দেখলে আপনি যত রকমের পাওয়ার টিলার আছে ডিআই সেই সমস্ত পাওয়ার টিলারের ফুয়েল পাম্প কিভাবে সেটিং করতে হবে বা এর কোন কোন প্রবলেম আসতে পারে বা এর প্রবলেমগুলো কি কি সেগুলো পরিষ্কারভাবে জানতে পারবেন আর বিশেষ করে জানতে পারবেন যে এর ফুয়েল পাম্প আদেও সঠিক আছে না খারাপ হয়ে গেছে বা এইগুলো চালানো যাবে কি না সেই বিষয়টা পরিষ্কারভাবে আজকে জানতে পারবেন যেরকম মনে করুন যে আপনি ইঞ্জিনের কাজ করেছেন ফুয়েল পাম্পটা খোলেননি এই অবস্থায় আপনি ফিটিং করেছেন ভাবছেন যে নজেলের ডাক সঠিক আছে তো ফুয়েল পাম্প খোলার দরকার নেই তেলের লাইনটা খোলার কোনো প্রয়োজন নেই তাই এই অবস্থায় ফিটিং করেছেন মনে করেন যে লোড নিচ্ছে না বা ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না বা ধোয়া মারছে তখন কি করবেন তখন সেই করণীয় কি এই বিষয়টা আজকের এই ভিডিওতে জানতে পারবেন আর এই ফুয়েল পাম্প সঠিক আছে কিভাবে বুঝবেন বা এটা খারাপ হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন পরিষ্কারভাবে এই ভিডিওতে দেখানো হয়েছে তো সঙ্গে প্লানজার এবং ডেলিভারি ভ্যাল্প এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস তো এটা ফুয়েল পাম্পের মধ্যেই ধরেন ফিটিং থাকে তো এই জিনিসগুলোকে কিভাবে টেস্ট করবেন সেইগুলো আজকে জানতে পারবেন চলুন শুরু করি তো সবার প্রথমে এই এইগুলো হচ্ছে নতুন যেহেতু নতুন আনা হয়েছে এটা ডিআই নজেল বিষয়টা হচ্ছে দেখুন সে ষোলো এইচপি হোক কুড়ি আঠাশ বত্রিশ তিরিশ যাই হোক যে ইঞ্জিনই হোক সবারই একই বিষয় এটা আপনি ফলো করুন তা চলুন পুরনোটা আগে দেখি এই দেখুন এটা হচ্ছে পুরনো তো এখান দিয়ে তেলটা ভিতরে পুশ করে এর কিন্তু উল্টো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর এই কাটিংটা কিন্তু এই সোজা থাকবে মানে অন্য অন্য কিন্তু এই কাটিংটা উপরের দিকে থাকে এই যে এই জায়গাটায় এই মার্কিংটা দেখে নিতে হবে এটা কিন্তু উল্টো দিকে থাকে তো এই ব্যারেলটা যে কাটিং আছে এই কাটিংয়ের এই গ্রুপটা কিন্তু নিচের দিকে থাকে তো অতএব ঠিক এইভাবেই ফিটিং করতে হবে আর সামনের দিকে আঙুল দিয়ে চেপে রাখতে হবে চেপে রেখে হালকা আপনি আপ ডাউন করবেন তাহলে বুঝতে পারবেন এই দেখুন এইখান দিয়ে যদি উল্টো রিটার্ন করে তাহলে এইখান দিয়ে যদি তেলটা বেরিয়ে আসে বা হাওয়াটা বেরিয়ে আসে তাহলে পরিষ্কার বুঝবেন যে এটা চালানো যাবে না এটাকে বাদ দিতে হবে তো যদি এই হাওয়াটা না বেরোয় তাহলে মনে করবেন যে এটা সঠিক আছে তাই যেহেতু এটা বাতিল হয়ে গেছে এটা বাদ দিয়ে দিলাম এবার চলুন ডেলিভারি ভয়টা দেখি এটা কিভাবে বুঝবেন যে এটা সঠিক আছে না খারাপ আছে এইখানটায় আঙুল দিয়ে চেপে রাখতে হবে এই জায়গাটাই আর এই সামনে এইখান দিয়ে আঙুল দিয়ে চেপে রাখলে পারে এই যেরকম বেরিয়ে আসছে দেখুন উল্টো রিটার্ন করছে মানে ভিতরে হাওয়াটা বেরোতে পারছে না উল্টো পিনটাকে বাইরে বের করছে ঠিক এই রকম রাখতে হবে যেহেতু এটা হালকা ভালো আছে এই যে এই যে বাতাসটা বেরিয়ে আসছে মনে করবেন যে এটা আর চলবে না তো অতএব এই জিনিসটা ভালো করে টেস্ট করবেন তা না হলে ইঞ্জিন স্টার্টে বা লোডের দিকে প্রবলেম করে এবার দেখুন এই নজেল এই নজেলটা যেহেতু এটা সেটের সঙ্গে আমরা অনেকেই কিন্তু এই নজেলটাকে সেটের সহ সেট সহ এটা বাদ দিয়ে থাকি অ্যাকচুয়ালি এই নজেল কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না অরিজিনাল নজেল যদি থাকে তাহলে অবশ্যই চালানোর চেষ্টা করবেন এটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তা যেহেতু সেট নতুন নিয়ে এসেছি আমরা এটা চেঞ্জ করে দিই তা দেখুন এই নজেল প্লাঞ্জার এই সেটিং করা এটা ডিআই যত রকমের ইঞ্জিন আছে সে চ্যাংফা বলুন সিগমা বলুন আপনার ক্যামকো বলুন বা ভিএসটি বা সাইফিং ডংফিং যত রকমের ইঞ্জিন আছে নতুন যে ডিআই যে ইঞ্জিনগুলো আছে সবার কিন্তু সিস্টেম সব এক যদি এই ভিডিওটা ফলো করেন তাহলে অবশ্যই সব কটার কাজ করতে পারবেন তা এইখানটাই দেখুন এই যে ব্যারেলটা আমরা পুশ করব। এখানে কিন্তু বডিতে একটা পিন আছে পিনের জায়গায় কিন্তু ব্যারেলটা সঠিকভাবে বসাতে হবে এটা কিন্তু উল্টো দিকে ফিটিং হয় এটা কিন্তু অবশ্যই দেখবেন আমি কিন্তু পরিষ্কারভাবে দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতে আর এই পিন সঠিকভাবে আপনি যদি ফিটিং না করতে পারেন তাহলে কিন্তু তেল বন্ধ হবে না তাহলে কিন্তু ইঞ্জিনটা ডাইরেক্ট হয়ে যাবে একদম কোনো রকম বন্ধই করতে পারবেন না তো এই জিনিসটা অবশ্যই ফলো করে তারপরে ফিটিং করবেন তো যে দিকটাই ব্যারেলে যেদিকে ছিদ্রটা আছে ওই দিকেই কিন্তু কাটিংটা রাখতে হবে তা না হলে কিন্তু তেল ডাইরেক্ট হয়ে যাবে একদম বন্ধ হবে না ইঞ্জিনটা তো এইভাবে যদি আপনি ফিটিং করেন তাহলে সঠিকভাবেই ফিটিং হবে আর এটা হচ্ছে ক্যাচার এটা এটা সামনে পিছনে এটা মুভ করে তো যেহেতু স্প্রিংটা প্রেশার দেয় এই ক্যাচারের উপরে সব সময় পিছন দিকে ঠেলে রাখবে মানে পিনটাকে সবসময় পিছন দিকে রাখবে আর ওদিকে ক্যাম কী করবে রুলারের উপরে চাপ দেবে আর রুলার স্পিনের উপরে প্রেশার দিয়ে তেলটাকে পাঞ্চ করবে সব সময় বাইরের দিকে বের করার চেষ্টা করবে তবে ডেলিভারি ভেল্পের মধ্যে দিয়ে তেলটা যখন বাইরে ইন কেস দেখা যাচ্ছে ডেলিভারি কম কমজোরি থেকে গেল ওই যে হাওয়া রকম এই রকম কেস যদি হয় তাহলে কিন্তু উল্টো প্রেসারে আবার ব্যাকে চলে আসবে তেল তাহলে কি হবে সঠিকভাবে তেল দিতে পারবে না আর সঠিকভাবে নজেল থেকে গ্যাস তৈরি করতে পারবে না আর তখনই হবে ইঞ্জিন স্টার্টিংয়ে গণ্ডগোল করবে আর ধোয়া মারতে শুরু করবে আর এইখানটায় একটা জিনিস খেয়াল করবেন যখনই কাঁচা তেল মারবে দেখবেন যে এই সমস্ত ইঞ্জিনগুলো অতিরিক্ত স্টোকের শব্দ আসবে যেরকম টক 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 করে যে সাউন্ডটা আসে সেই সাউন্ডটা চলে আসবে তখন বুঝতে পারবেন যে ইয়ে কাঁচা তেল মারছে অতএব এর প্লাঞ্জার নষ্ট হয়ে গেছে নজেল নয় কিন্তু নজেল না